পরিমণিকে কপি করে হোক বা পরিমণির থেকে ইন্সপায়ার হয়ে হোক, যেটাই হোক, বুবলি গতকালকে একটি পোস্ট করেছে তার ছেলের জন্মদিনে। যেমনটা আমরা দেখেছিলাম, পরিমণি তার ছেলের জন্য একটা খোলা চিঠি লিখেছিল। তারপর আমরা দেখেছি পরিমণি একটি স্ট্যাটাস দিয়েছিল, যদিও সেখানে কোনো নাম উল্লেখ করেনি, তবে অনেকেরই গায়ে লেগেছে এই কথাটা। সেই কথার পরিপ্রেক্ষিতে ম্যাডাম আবার একটি পোস্ট করেছেন। অনেক বড় ম্যাডাম তো রচনা লিখতে ভালোবাসেন সবসময়। তিনি লিখেছেন, পাশের দেশ টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীর অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে মিলে যায়, কাছাকাছি মিল, একদম মিল, এরকম বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও বা অডিও আছে যার ভাষা একই, কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই। শুধু এই সিন্ডিকেট চামচ সে একটু ঘুরিয়ে লিখেছে, গুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরা দু একজন শুধু মা হয়েছে, আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পেইন হয়েছিল, আর কারো হয়নি। তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সব কিছু স্বাভাবিক, কিন্তু আর কারো এমন হয় না। তারাই খাবার খাওয়ার পর প্রেশার আসলে ফ্রেশ রুমে দৌড় দিবে, কিন্তু আর কেউ চাইতে পারবে না। তারাই লাল নীল হলুদ রং পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেকও নাই, শুধু কপি আছে। এটার পরে পরিমণি একটি স্ট্যাটাস দিয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। সে লিখেছে, হি হি হি, একটি শিক্ষিত বকরির গরুর রচনা। কি লিখতে কি লিখেছে বেচারি, চিপায় আটকাইলে মানুষ আবোল তাবোল লজিক দিতে থাকে বুঝলাম, কিন্তু তাই বলে এইরকম আওলা বাউলা কি কি সব লিখলো, সে যদি নিজেই পরবর্তীতে পড়ে তাহলে নিজেই বুঝতে পারবে না, আমি শিওর। আসলে আমিও শিওর, কারণ এত বড় লিখেছে, পুরোটা পড়া একটা ধৈর্যের ব্যাপার। আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে পড়েছি। সো কোন স্ট্যাটাস আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।